নমস্কার আজকে আমরা শুনব শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা তাতুনের গল্প পঞ্চানন রহস্যর দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনো অব্দি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় এখন অব্দি আমরা শুনলাম যে জমিদার প্রতাপ ভদ্র নিজের লিভার ক্যান্সারের ডায়াগনোসিস পেয়ে তার দুই বন্ধু ডক্টর অরুণ সিনহা এবং অ্যাডভোকেট শ্রীকান্ত শাসমলকে নিজের বিষয় সম্পত্তি এবং নিজের ছোট ছেলে প্রতিমের সমস্ত দায়িত্ব দিয়ে যান শ্রীকান্ত শাসমল সামলাবেন তার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্যাপার এবং লিগাল গার্জিয়ান হবেন মধ্যেই যত শরীর খারাপ হতে থাকে প্রতাপবাবুর ততই তার শয়তান প্রতিবেশী রূপচাঁদ সেবা শুশ্রূষার নাম করে তার ঘরের ভেতর আরো গভীরভাবে ঢুকতে থাকে ঢোকার কারণ প্রতাপবাবুর পরিবারের বহু পুরনো পাঁচশো ভরি সোনার নটরাজের মৃত্যু এদিকে প্রতাপবাবু একদিন রূপচাঁদকে বলেন প্রতিমকে শ্রীকান্ত শাসমলের সাথে দেখা করিয়ে দিতে। তার সাথে দেখা করানোর নামে রূপচাঁদ তার এই ষড়যন্ত্রের সাথে ফিল্ম ডিরেক্টর রাজেন চৌধুরীর হাতে সোপে দিয়ে আসে প্রতীমকে সুবিধা হয়েছিল এই যে শ্রীকান্ত শাসমলের সাথে রাজেন চৌধুরীর চেহারার বেশ মিল এবং প্রতিম খুব ছোটবেলায় একবারই দেখেছিল শ্রীকান্ত শাসমলকে প্রতাপবাবু মারা যান রূপচাঁদ শুরু করে নটরাজের মূর্তির খোঁজ তার সারা বাড়িতে প্রতাপবাবু মারা যাওয়ার পর শ্রীকান্ত এবং ডক্টর সিনহা আসেন তার বাড়িতে এবং এসেই রূপচাঁদের হাব ভাব দেখে বুঝতে পারেন যে তার মতলব ঠিক না তারা ফিরে যান দরজা থেকে প্রতিম ওদিকে বুঝতে পারে যে সে এক বন্দি দশায় রয়েছে কিন্তু তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সে ভাবে যে শ্রীকান্ত কাকুই বোধ হয় বদমাইশ লোক সে বুঝতে পারে না যে এর পেছনে আছে রূপচাঁদ এবং রাজেন প্রথম পর্বে শেষে আমরা শুনলাম যে কোনো রকমে বাড়ির চাকরকে বোকা বানিয়ে প্রতিম পালিয়ে বেরিয়ে এসেছে বাড়ি থেকে কোথায় যাবে এখন সে কি হবে প্রতিমের দেখা যাক এই দ্বিতীয় পর্বে এই গল্প কতদূর গড়ায় শুরু করছি পঞ্চানন রহস্য দ্বিতীয় পর্ব ইদানিং থ্রি মাস্কেটিয়াস মানে তাতন শুভ্র আর বুম্বা প্রায় দিনই বিকেলের দিকে রবীন্দ্র সরোবরে চলে আসে উৎসাহটা বেশি বোমবারই ওর একটু খেলাধুলো আর স্বাস্থ্যচর্চার দিকে মন নিয়ম করে প্রতিদিন হাঁটা স্বাস্থ্যচর্চার একটি অঙ্গ রহস্যভেদের ব্যাপার স্যাপার না থাকলে দু বন্ধুকে নিয়ে চলে আসে সোজা রবীন্দ্র সরোবরে অবশ্য হাঁটার ব্যাপারে তাতন বা শুভ্র কারোরই কোনো আপত্তি নেই দিনটা ছিল শনিবার শীত এবারে খুব ঘামখেয়ালিপনা করছে কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে কিন্তু এই মাঝ মাঘে উত্তরের ঠান্ডা বাতাস শহরে ঢুকতে পারছে না জমাট মেঘ তার আশার পথ বন্ধ করে দিয়েছে শহরবাসী অতিষ্ঠ তবু হালকা সোয়েটার পরে তিন বন্ধু লম্বা লম্বা পা ফেলে হাঁটছিল নজরুল মঞ্চের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ শুভ্র দাঁড়িয়ে পড়ল ওর দৃষ্টি তখন ঝাঁকড়া মাথা একটা গাছের নিচে জায়গাটা মোটামুটি ফাঁকাই শীত তেমন না থাকলেও দিনের আলো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই কমতে শুরু করে শুভ্রকে হঠাৎ থেমে যেতে দেখে বোম্বা বলল কিরে দাঁড়ালি কেন হাঁপিয়ে গেছিস সে কথার উত্তর না দিয়ে শুভ্র বলল সামনের ওই গাছটার নিচে ভালো করে তাকা দুজনেই তাকালো কেউ একজন উপুর হয়ে শুয়ে আছে শোবার ভঙ্গিটা একটু অস্বাভাবিক বোম্বা একটু তিরিক্ষি মেজাজে বলল শকুনের চোখ ভাগাড়ের দিকে কেউ তো নেশা টেশা করে শুয়ে আছে চল দেখিনি রুক্ষ ঝামেলায় থাকার দরকার নেই আরে বাবা লোকটাকে তো দেখতে হবে ও তো অসুস্থ হতে পারে সেদিন কাগজে দেখলি না একজন ভদ্রলোক ওপেন রাস্তায় একটা গাড়ি চাকায় হেলান দিয়ে পা ছড়িয়ে বসেছিলো লোকটা যে মারা যেতে পারে সেদিকে কারোর হুঁসি ছিল না দাঁড়িয়ে মজা না দেখে কেউ যদি এগিয়ে গিয়ে একটু হেল্প করতো তাহলে তাতন বলে উঠলো তাতনকে থামিয়ে বুম্পা বলল অযথা পাবলিককে দোষ দিয়ে কোনো লাভ নেই ভাই রেস্কিউ করতে গিয়ে কেউ অকারণে পুলিশই ঝামেলায় ফেসে যেতে রাজি নয় দেশের আইন ব্যবস্থাই আমাদের অমানুষ করে তুলছে বুঝলি তো ঠিক আছে তোর যুক্তি আমি মেনে নিচ্ছি তবু তো একবার দেখা দরকার আর পুলিশ আমাদের হ্যারাস করতে পারবে না সেটা তুই ভালো করেই জানিস নে চল দেখি ব্যাপারটা কি অনিচ্ছা সত্ত্বেও বোম্বা ওদের সঙ্গী হয় গাছতলাটা ছিল কয়েক মিটার দূরে ঝাঁকড়া মাথা বলেই গাছের নিচটা বেশ ছায়া ছায়া ভাব তাতনের কাছে সর্বদাই একটা ছোট্ট টর্চ থাকে টর্চের আলো ফেলতেই শুভ্র বলে উঠলো আরে এ লোক কোথায় ছেলে তো দেখ না মুখটা একদিকে কাত হয়ে আছে এখনও ভালো করে গোপিয়ে ওঠেনি কেউ মেরে টেরে ফেলে দিয়ে যায়নি তো তবে আর কি হলো ডেকে তুলে দিয়ে বল বাড়ি চলে যেতে সারা রাত একটা সোয়েটার পরে গাছতলায় শুয়ে থাকলে নিউমোনিয়া ধরে যাবে একটু জল পাওয়া গেলে ভালো হতো কোনো কারণে সম্ভবত ছেলেটা জ্ঞান হারিয়েছে এখন জল পাবে কোথায় আহ বুম্বা ওই দেখ নজরুল মঞ্চের পেছনের গেটে একটা দোকান আছে যে কোনো একটা মিনারেল ওয়াটারের বোতল কিনে নিয়ে যা অগত্যা বুম্বা গিয়ে একটা জলের বোতল নিয়ে এলো মুখে দু চারবার জলের ঝাপটা দিতেই ছেলেটা নড়ে চড়ে উঠল ছেলেটা যেন বিড় করে কিছু বলার চেষ্টা করছে তা তো ওর মুখের কাছে কান ঠেকিয়ে শুনলো ছেলেটা বলছে আমার কাছে ওটা নেই কেন মার্ছ জল খাবে জল খাবো আমার খিদে পেয়েছে তাতনা শুভ্র ওকে মাটি থেকে তুলে বসালো খুবই দুর্বল গলার আওয়াজটাও চিঁচি করছে স্পষ্টই বোঝা যায় ছেলেটা যেন থুঁকছে চোখে মুখে সন্ত্রাসের ছাপ জল পেয়ে একটু সুস্থ হতে তাতন জিজ্ঞেস করল আমি বুঝতে পারছি তোমার খুব খিদে পেয়েছে কেক খাবে ছেলেটা ঘাড় ডাঁড়ল চোখের ইশারায় আবার বুম্বাকে যেতে হলো কেকটা যখন গোগ্রাসে খাচ্ছে তাতন জিজ্ঞেস করলো তোমার নাম কি পতি পটিম ভদ্র কোথায় থাকো বাঁকুড়ায় ডাং মিডিয়া বলে একটা জায়গা আছে সেখানে বাঁকুড়া তো সেই ডাং মিডিয়া থেকে তুমি এখানে এলে কি করে সে অনেক কথা কিন্তু আপনারা কারা আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম তোমাকে এভাবে পড়ে থাকতে দেখে এসেছি আপনারা আমাকে আবার ধরিয়ে দেবেন না তো ধরিয়ে দেবো মানে কার কাছে ধরিয়ে দেবো ওই যে আমার বাবার বন্ধু শ্রীকান্ত কাকু শ্রীকান্ত কাকু কোথায় থাকেন তিনি ঠিক বলতে পারবো না তবে রূপচাঁদ কাকুর মুখে শুনেছিলাম জায়গাটার নাম নাকি বালিগঞ্জ প্লেস বালিগঞ্জ প্লেস সে তো এখান থেকে অনেকটা দূরে যেতে হবে তো তুমি এখানে এলে কি করে জানি না আমি তো পালিয়ে এসেছি ওরা আমায় আটকে রেখেছিল বাচ্চুদা যদি একবার আমায় দেখতে পায় আমার তিনজনের পরস্পরের মুখ চাবাচাবি করলো বোম্বা কানের ততন ভাই আর একুশ না লেক থানায় জমা করে দিয়ে চল আমরা কেটে পড়ি বোম্বার কথায় কান না দিয়ে তাতন বলল। এখানে তোমার কোনো চেনা জানা আত্মীয় নেই না তো একমাত্র বাবা ছাড়া আমার আর কেউ নেই তোমার বাবা কোথায় ডাং মিজিআ তবে তিনি কি আর বেঁচে আছেন কেন কি হয়েছে তার ক্যান্সার ডাক্তার বলে দিয়েছেন উনি আর বেশি দিন বাঁচবেন না বলেই প্রতিম হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল কেঁদো না কেঁদো না প্রতিম কাঁদলে তো কোনো লাভ হবে না আচ্ছা তুমি আমার বাড়ি যাবে কিন্তু আপনি কে আর যেই হই তোমার শত্রু নই এইটুকু তুমি বিশ্বাস করতে পারো তুমি বরং আমার সঙ্গে আমার বাড়ি চলো আপনার বাড়ি কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে কাল থেকে আমি কিচ্ছু খাইনি আমার কাছে কোনো পয়সা নেই প্রতিম তোমায় কোনো কিচ্ছু ভাবতে হবে না আগে আমার বাড়ি গিয়ে পেট পুরে খাবে তারপর আমি তোমার সব কথা শুনবো যাবে তো চলুন তাতনের বাবা আদিত্যবাবু অবশ্য তেমন কিছু বললেন না কারণ উনি জানেন তাতন হটকারি কোনো কাজ করবে না কিন্তু সুলতা দেবী মানে তাতনের মা বললেন চিনিস না জানিস না ছেলেটাকে নিয়ে এসে একেবারে বাড়ির মধ্যে তুলে আনলি আজকাল লোকে কত রকম ভাবে বাড়ির মধ্যে ঢুকে চুরি ডাকাতি করে পালায় জানিস অন্তত তোর বিকাশ কাকুকেও তো একবার জানিয়ে রাখতে পারতিস মা তুমি কিচ্ছু চিন্তা করো না আমি এসেই বিকাশ কাকুকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি তাছাড়া ছেলেটাকে দেখে মনে হয় বেশ বড় ঘরের ছেলে আর একটু ইনোসেন্ট টাইপের ঠিক আছে একটু নেড়ে চেড়ে দেখি না রাতের খাওয়া হয়ে গিয়েছিল তাতন ঘরে ঢুকে দেখলো তাতনেরই একটু ছোট হয়ে যাওয়া পাঞ্জাবি আর পাজামা পরে টেবিলের ওপর মাথা গুঁজে বসে আছে তাতনের পায়ের আওয়াজ শুনে প্রতিম মুখ তুলে তাকালো ঘুমে ওর চোখ জুড়িয়ে আসছে আর চোখ মুখে একটা ভয়ের ছায়া রিল্যাক্স প্রতিম এখানে তুমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারো ভয় টয় সব মাথা থেকে বার করে দাও তোমার আজ খুব ঘুম পেয়েছে শুয়ে পড়ো কথাবার্তা কাল সকালে হবে আর আমাকে না জিজ্ঞেস করে এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না ঠিক আছে পরদিন প্রতিমের ঘুম ভাঙল প্রায় সকাল সাড়ে আটটা নাগাদ এখন ও কি বেশ ঝরঝরে লাগছে তাতন উঠে পড়ে সকাল ছটার মধ্যে ছাদে উঠে ওর প্রতিদিনের ব্যায়ামটা করে নিয়েছে কৃষ্ণাকে বলাই ছিল তাতন ঘরে ফিরে দেখলো প্রতিম টোস্ট আর অমলেট খাচ্ছে তাতনও ওর খাবারটা নিয়ে এসেছিল খেতে খেতে তাতন বললো হুম এবার বলো তো প্রতিম তোমার প্রবলেমটা কি কাল তো বললে সেসব অনেক কথা কথাগুলো যে এবার আমায় শুনতে হচ্ছে যদি তুমি প্রবলেমে পড়ে থাকো এবার শুরু মিজিয়ার বাড়ি থেকে শুরু করে তার বাবার অসুখের কথা রূপচাঁদের সঙ্গে কলকাতায় আসা শ্রীকান্ত শাসমলের কাছে তার অভিভাবকত্ব ব্যাংকের লকার বারো লক্ষ টাকা এবং মা ঠাকুমার অলঙ্কার ভল্টে রাখার কথা একে একে সবকিছুই সে বলে গেল বাবার মরণাপন্ন অবস্থার কথাও জানাতে ভুললো না সব শুনে তাতন বলল হুম তোমার বাবা যে ব্যবস্থা করেছেন তাতে করে শ্রীকান্তবাবু বা ডক্টর সিনহার পক্ষে তোমার চব্বিশ বছরের আগে তো কেউ কিছু তুলতে পারবে না তোমাকে মারধর করেও নয় তাছাড়া তুমি সাবালক ন কারোরই সাধ্য নেই ঠিক এখনই ব্যাংকের লকারে অন্য কেউ হাত দিতে পারে মনে হয় আরও কোনো কিছু আছে এর মধ্যে তোমাকে আটকানোর কারণ সেই আরও বিশেষ কিছু আছে কি তেমন কিছু লজ্জিত মুখে প্রতিম বলল বাবার বারণ ছিল তাই আমি কথাটা বলিনি তবে তাতন্দা কেন জানি তোমার ওপর আমার একটা বিশ্বাস তৈরি হচ্ছে মনে হচ্ছে তোমাকে বলা যায় সেটা কি পাঁচশো ভরির নটরাজ তার গায়ে মূল্যবান অলঙ্কার পাঁচশো ভরির নটরাজ এটা কি ব্যাপার আবার আদ্যপান্ত সবকিছু খুলে বলা শুনে তাতনের চক্ষু স্থির প্রতিম তুমি বলছ কি একটা মূর্তির ওজন পাঁচশো ভরি সেটা সোনার শুধু সোনা নয় হিরে মুক্ত মানিক্য আর পোখরাজ লাগানো আছে আমাদের পূর্বপুরুষ প্রমথনাথ ভদ্র ওই বিগ্রহের প্রতিষ্ঠাতা ওনার স্ত্রী শিবানী ভদ্র ছিলেন শিবভক্ত হিরাজিল থেকে বাড়িঘর ছেড়ে যখন বাঁকুড়ায় চলে আসেন তখন শিবের কাছে মানত করেছিলেন বেঁচে ফিরতে পারলে সোনার শিব প্রতিষ্ঠা করে তার পুজো করবেন করেও ছিলেন অত দামি জিনিস লুকিয়ে রাখতেন কেবল শিবরাত্রিতে বার করে পুজো করতেন তিনি মারা যাবার সময় তার ছেলের হাতেই মূর্তি তুলে দেন তার ছেলে তার ছেলের হাতে এইভাবে একদিন আমাদের এক পূর্বপুরুষ পঞ্চানন ভদ্রের কাছে আসে মূর্তি কিন্তু পঞ্চানন ভদ্রের ছেলে প্রমোদেশ ভদ্র তিনি অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির সোনার বিগ্রহের দিকে তার লোভ পড়ে পঞ্চানন ভদ্র আর কোনো ঝুঁকি না নিয়ে মূর্তিকে সরিয়ে ফেলেন মৃত্যুর আগে তিনি প্রমথেশ ভদ্রের হাতে ধরিয়ে দিয়েছিলেন একটি তাম্র ফলক যাতে লেখা ছিল একটি হেঁয়ালি ছড়ার আকারে হেয়ালিটা সলভ করতে পারলেই নাকি সেই পাঁচশো ভরি শিবের সন্ধান পাওয়া যাবে তা তার হদিস এখনো কেউ পায়নি না আমার বাবাও বার করতে পারেননি আর শ্রীকান্ত শশমল সেটি তোমার কাছ থেকে উদ্ধার করতে চাইছেন তা তাম্র ফলকটি এখন কোথায় আমার কাছে ডাং মেজিয়ায় আমি না গেলে সেটা কেউ বার করতে পারবে না কিন্তু তুমি তো বললে শ্রীকান্তবাবু তোমাদের পুরনো বাড়ি বিক্রি করে দিতে চাইছেন হ্যাঁ তা সেটা অবশ্যই দিতে পারবেন না নাবালকের সম্পত্তি অভিভাবক হলেও সেটা বিক্রি করা যায় না ঠিক আছে আমায় একটু ভাবতে দাও কি করা যায় আচ্ছা ওই ধাঁধাটায় কি আছে শুনবে আমার মুখস্ত আমায় বিশ্বাস করতে পারলে বলতে পারো তোমায় আমি বিশ্বাস করি তাহলে শোনো মুলুক আর উলুক বোন পাহারাদার পঞ্চানন ফন্দি আঁটেন পঞ্চানন বন্দি হলেন পঞ্চানন দশ পাকেতে পঞ্চানন হাওয়া খাবেন পঞ্চানন ছড়াটা তাতনুর ছোট্ট ডায়েরিতে টুকে নিল তারপর বলল আমি এখনই বলতে পারছি না হেয়ালিটার আসল অর্থ খুঁজে পাবো কি না কিন্তু আবারও বলছি তুমি এ বাড়ির বাইরে পা রাখবে না শ্রীকান্ত শাসমল খুব গভীর জলের মাছ তোমার বাচ্চ দাও খুব সাংঘাতিক ওরা ইতিমধ্যে তোমার জন্য চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে নিশ্চয়ই আর তোমাকে ধরতে পারলে তাদের কতটা লাভ হবে জানি না তবে তোমাকে আরও অনেক বেশি মারধর খেতে হবে তুমি এখানে নির্ভয় থাকো তোমার তাতন্দার ওপর একটু ভরসা রেখো আমি দেখি কত কি করা যায় একটা এর ব্যাপারে রাজেন চৌধুরী আর তার স্ত্রী চয়নিকা চৌধুরী সত্যি কলকাতার বাইরে গিয়েছিলেন বাচ্চু দাসের ওপর তার আর একটা আস্থা ছিল কিন্তু ফিরে এসে সব শুনে তিনি তো বাচ্চুকে এই মারেন সেই মারেন খাঁচার পাখি উড়ে গেলে আঙুল কামড়াতে ইচ্ছে করে রাজেন চৌধুরীর এখন সেই অবস্থা একটা জলজ্জ্যান্ত নির্বোধ ছেলে বাচ্চুর চোখে ধুলো দিয়ে চলে যেতে পারবে এটা তার কল্পনাতেও ছিল না প্রথমেই বাচ্চুকে এক হাত দিলেন তারপর পোস্তায় ফোন করলেন রূপচাঁদকে রূপচাঁদ অবশ্য প্রতিদিন পোস্তায় আসে না ওর ছেলে কালা চাঁদি ব্যবসা সামলায় তাছাড়া বিশ্বস্ত কিছু কর্মচারী আছে তারাই চালায় সৌভাগ্যক্রমে তিনি সেদিন পোস্তায় এসেছিলেন ফোন তুলেই শুনলেন রাজেন চৌধুরীর হাউ মাও রূপচাঁদ প্রথম কোথায় রূপচাঁদ যেন উঁচু মগডাল থেকে ধপ করে মাটিতে পড়ে দিলেন প্রথমটা সামলে নিয়ে উনিও চেঁচিয়ে উঠলেন বেশি কায়দা করো না রাজা বাবু ছেলেটাকে আমি তোমার জিম্মায় দিয়ে এসেছিলাম ছেলেটা কোথায় সে খবর রাখার দায়িত্ব তোমার আরে বাবা সেটা তো আমি জানি কিন্তু মাথা গরম না করে শোনো ছোকরাটাকে পাওয়া যাচ্ছে না বেশি চালাকি করতে যেও না রাজা বাবু তোমার খাস তালুক থেকে একটা জরজ্জান্ত ছেলে উদা হতে পারে না তোমার ওই সন্ডা চাকরটা জিম্মাই তো ছিল আর তুমি যদি ভেবে থাকো প্রতিমকে নিজের কব্জায় লুকিয়ে রেখে আমার সঙ্গে ধোকাবাজি করবে তাহলে তুমি রূপচাঁদকে এখনো চেনো নি ভায়া দু দিনের মধ্যে তাকে খুঁজে বের করো আরে বাবা রূপচাঁদ বাজে কথা বন্ধ করো চোখে তুমি জানো পাকা অভিনেতা তুমি বাপু পাঁচ নটরাজের খোঁজ হয়তো জানে না কিন্তু ওর কাছে আছে সূত্র আমি নিশ্চিত মরার আগে ওর বাবা ওকে কিছু অন্তত হদিশ দিয়ে গেছে একটা তামার পাতে লেখা একটা ছড়া সেটা আমাদের খুঁজে পেতে হবে নইলে সব ফক্কা ঠিক আছে ঠিক আছে এক কাজ করো তুমি তুমি বরং এক্ষুনি আমার এখানে চলে এসো কচু হবে না কি তাতে তাছাড়া ছেলেটা কলকাতার রাস্তাঘাট চেনে না সত্যি যদি সে পালিয়ে গিয়ে থাকে নিশ্চয়ই ডাক মেজিয়ে ফিরে যেতে পারেনি তাহলে অন্তত আমি বা আমার স্ত্রী জানতে পারবো আর তোমার কথা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই ও কোথাও ঘাটটি মেরে বসে আছে তা সেটা কোথায় হতে পারে এখানে তো ওর কোনো আত্মীয় স্বজন নেই অজানা অচেনা শহরে ঘাটটি মেরে থাকা তো সহজ নয় আচ্ছা ও পুলিশের কাছে যায়নি তো কি জানি আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি একবার এসো না কোথায় কোথায় খোঁজ নেওয়া হয়েছে কোথায় আর খোঁজ নেব শহরটা তো আর ছোটোখাটো জায়গা নয় আর তুমি তো জানো শ্রীকান্ত শাসমালির পরিচয় দিয়ে আমার পক্ষে পুলিশে এফআইআর করা সম্ভব না এই কাজটা তুমি করতে পারো কিছু একটা ভেবে নিয়ে রূপচাঁদ বললেন বাড়ির থেকে কোথাও বেরিয়েও না আমি আসছি মিনিট পঁচিশের মধ্যে রূপচাঁদ পৌঁছে গেলেন বালিগঞ্জ গার্ডেন্সের বাড়িতে পার্লারে বসেছিলেন রাজেন চৌধুরী আর চয়নিকা চৌধুরী বাচ্চু দাস তার সন্ডা শরীর নিয়ে দেওয়ালের এক কোণে মাথা নিচু করে বসেছিল রূপচাঁদ ঘরে ঢুকেই বললেন রাজা বাবু তোমাকে তো আমি দরের লোক বলেই ভাবতুম জানতুম তোমার অনেক সোর্স টোর্স আছে তারপর বাচ্চুর দিকে আঙুল তুলে বললেন এরকম একজন গারোলের হাতে একটা সোনার খনি ছেড়ে দিয়ে দিল্লি গিয়ে হানিমুন করার তো কোনো মানে হয় না দিল্লি নয় মুম্বাই গোষ্ঠীর মাতা। যে চুলোয় যাও এখন বলো ছেলেটাকে খুঁজে বার করার কি ব্যবস্থা করলে কি আর করবো চারদিকে তো লোক ছড়িয়ে দিয়েছি যদি পুলিশের হাতে পড়ে তো চিত্তির তোমার আন্ডারওয়ার্ল্ডের বন্ধু ওই মুশতাক হোসেন ও কি বলছে নটরাজ তো ওর হাতে তুলে দেবার কথা ছিল অ্যাডভান্সও তো নিয়ে বসে আছো নিশ্চয়ই ছেলেটা আসল শ্রীকান্তর বাড়িতে চলে যায়নি তো কলকাতায় কিছুই ও চেনে না শ্রীকান্ত শাসমারের বাড়ির ঠিকানাও জানে না যাবে কি করে আমার আন্দাজ যা বলছে শ্রীকান্ত বা তার বন্ধু ওই ডাক্তার ছেলেটার অ্যাবাউট কিচ্ছু জানে না এমনকি দুধে উকিলকেও আমি উল্টো প্যাঁচে ফেলে দিয়েছি ও কি চার্জ করবে উল্টে আমি ওকে ছেলে কিডন্যাপের হুমকি দিয়েছি রাজেন ঠিক করে হাসলেন উত্তর দিলেন চয়নিকা রূপচাঁদা ওই উকিলটাকে আমি ভালো করে চিনি আপনার দেওয়া মিথ্যে অ্যালিগেশন দিয়ে আপনি ওকে প্যাঁচে ফেলতে পারবেন না তাহলে এখন কিছু একটা উপায় বার করুন আমার কেমন যেন মনে হচ্ছে ছেলেটা যে কোনোভাবেই হোক ডাংমেজিয়ায় ফিরে গেছে একা চিনবে না এবং গতকাল আমি ডাংমেজিয়া থেকে আসছি তখনও পর্যন্ত তো সে যায়নি তাহলে আমাদের কয়েকজনকে ডাং মেজিয়ায় যেতে হবে ছেলেটা যেখানেই থাক না কেন তাকে একদিন না একদিন ডাং মেজিয়ায় তো ফিরতে হবে নাকি এমন সময় একটা ফোন এলো ফোনটা তুলে নিল চয়নিকা হ্যালো তারপর হ্যালো বলে ফোনটা এগিয়ে দিল রূপচাঁদের দিকে রূপচাঁদ বাবু আপনার ফোন আমার এখানে যা। হ্যাঁ চাচা বলছি ওকে অন্নপূর্ণা কি বললে তা আমরা পেয়েছো আরে দারুন দারুন না 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 কারো কাছে কিছু ফাঁস করতে হবে না আমি আজই ফিরছি ফোনটা রেখে খানিক্ষণ চুপ করে বসে থেকে বললেন আমি আজই ফিরছি আমরাও যাব আমরাও নয় শুধু তুমি যাবে শ্রীকান্ত শাসমল হয়ে কিন্তু আমার স্ত্রীও তো যেতে পারে প্রতিমের কাকিমা হয়ে কিন্তু ডাক্তার তাকে কোথায় পাবে আরে দূর ডাক্তারের কি আর কোনো কাজকর্ম নেই সে এখন চেম্বার নিয়ে থাকবে তাছাড়া ওখানে শ্রীকান্ত বা তার বউকে কেউ তো তেমন চেনে না হুম ঠিক আছে তোমরা রেডি হয় না আমি অপেক্ষা করছি এই গাড়লটা ও কি করবে ওর যা কাজ বাড়ি পাড়া দেবে হুম কীরকম পাহারাদার সে তো বোঝাই গেছে তাকে হাত বোলানো বিকাশ তালুকদারেরও স্বভাব এই স্বভাব শ্রীকান্ত শাসমলেরও বিকাশ বললেন তাহলে আমাদের ধারণা দুজন শ্রীকান্ত শাসমল একজন অরিজিনাল একজন ডুপ্লিকেট হ্যাঁ তাই তো দেখছি প্রতিমকে যার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল অন্তত তার চেহারাটা আমারই মতো তুমি কি বলো প্রতিম প্রতিম সামনেই বসেছিল ও বলল হ্যাঁ কাকু আমি তো এখনও বুঝতে পারছি না কে আসল আর কে নকল এখনও বুঝতে পারছো না পুলিশ অফিসার বিকাশ তালুকদারের সামনে কোনো নকল শ্রীকান্ত শাসমল বসে থাকতে পারে কিন্তু কাকু আমি আমি এখন কি করব তোমার তাতুনদা তোমায় আশ্রয় দিয়েছে তোমার কোনো চিন্তা নেই তোমার বাবার দেওয়ার টাকা করি অলঙ্কার সব ঠিক আছে ওগুলো নিয়ে আপাতত চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ শাসমল কাকু আপনি ঠিকই বলেছেন নকল শ্রীকান্ত বা রূপচাঁদবাবু এদের কিন্তু টাকা কুড়ির দিকে কোনো নজর নেই ওদের ধান্দা পড়ে পাওয়া আনা অমূল্য সোনার নটরাজ কিন্তু সে তামার পাথটা তো প্রতিম ডাং মেজিয়ায় রেখে এসেছে যদি ওরা সেটা খুঁজে পায় কোনো লাভ হবে না কাকু ওর মানে খুঁজে পাওয়া খুব শক্ত না প্রতিম যারা এসব করে তাদের মাথা কিন্তু খুবই সাফা তাদের দলেও নিশ্চয়ই এমন কোনো লোক থাকতে পারে যারা আরও দুর্বোধ্য আর জটিল ধাঁধা সলভ করে ফেলে তাহলে কি এখন আমাদের ডং মেজিয়ায় যাওয়া দরকার আমার হাতে সময় থাকলে আমি চলে যেতাম কিন্তু বুঝতেই পারছো আমার বা তোমাদের ডাক্তার আঙ্কেলের প্রফেশনটা কি যখন তখন চিন্তা করবেন না শ্রীকান্তবাবু তাতনের ওপর আমার অগাধ বিশ্বাস ওর বন্ধুদের নিয়ে ওই চলে যাক প্রয়োজন পড়লে আমরা তো আছি আমার মনে হয় স্পটে থেকে কাজ অনেক বেটার হবে কে তাতন নো প্রবলেম বিকাশ কাকু আপনি একটু রানীগঞ্জ বা লোকাল থানায় জানিয়ে রাখবেন আমার যতদূর ধারণা এই রূপচাঁদ লোকটিও সুবিধের নয় দরকার বুঝলে ও হয়তো আরও ডেঞ্জারাস হয়ে উঠতে পারে শ্রীকান্ত কাকুকে তো ও প্রায় থ্রেট করে রেখেছে ওয়েল তাই হবে কিছু সলভ করতে পেরেছ না আরও অনেক ভাবার ব্যাপার আছে কিন্তু প্রতিম ওকে কি তোমাদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত হবে জানি একটা রিস্কের ব্যাপার থেকেই যাচ্ছে তবে আমার এটা ধারণা মানে আমি শিওর প্রতিমকে কেউ প্রাণে মারবে না তা ঠিক কিন্তু ফের যদি কিডন্যাপ করে আমি তো আছি বোম্বা আছি আপনি চিন্তা করবেন না প্রতিমাও অ্যালার্ট থাকবে শেষ পর্যন্ত ঠিক হলো প্রতিমকে নিয়ে ওরা তিনজনেই যাবে বাবার মৃত্যু সংবাদটা প্রতিম শ্রীকান্ত শাসমলের কাছ থেকেই পেয়েছিল স্বাভাবিকভাবেই ও কান্নাকাটি করেছে এখনো করে কিন্তু কিছু তো করার নেই বেঁচে থেকে যে কষ্ট উনি পাচ্ছিলেন তার থেকে মুক্তি ঘটেছে প্রতিমের এখন এইটুকুই শান্তনা ডাংমেজিয়ার ভদ্রবাড়িতে এখন রূপচাঁদ আর অন্নপূর্ণা বেশ জাঁকিয়ে বসেছেন শুধু ওরাই নয় সঙ্গে আছে রাজেন চৌধুরী আর তার স্ত্রী চয়নিকা চৌধুরী মোহাম্মদ ইসমাইল নামে বছর পঁয়তাল্লিশের একটা লোক আসরের একজন অংশীদার যেন গোটা বাড়িটাই ওদের সম্পত্তি হঠাৎ ভূত দেখার মতো চমকে ওঠেন রূপচাঁদ চারজন তখন প্রতাপ ভদ্রের বৈঠকখানায় জমিয়ে মদের আসর সাজিয়ে বসেছে চয়নিকা এক মনে তামার পাত থেকে হেয়ালি উদ্ধারের চেষ্টায় মগ্ন এমন সময় প্রতিম সঙ্গে আরও তিনজন স্বাস্থ্যবান ছেলেকে নিয়ে ঘরে ঢুকতে দেখে সবাই চমকে ওঠে তবে সে মাত্র কয়েক মুহূর্তের জন্যে প্রতিমকে দেখেই চয়নিকা আর বাকিরা অভিনয় শুরু করে দিল শ্রীকান্ত বেশি রূপচাঁদ গেলাস ছেড়ে উঠে এসে প্রতিমকে প্রায় জড়িয়ে ধরে বললেন আরে কোথায় গিয়েছিলি বাবা এইভাবে আমাকে নাস্তা নাবুদ করলি কেন বাবা তোকে না পাওয়া গেলে তোর বাবার কাছে যে আমি একেবারে ছোট হয়ে যেতাম আসার আগে তাতন বলেই দিয়েছিল প্রতিম যেন কোনোভাবেই প্রকাশ না করে সে রাজেন চৌধুরীর ভেক ধরে ফেলেছে অভিনয়টা প্রতিম শুরু করলো আঙ্কেল আমায় ছেড়ে আপনি কোথায় চলে গিয়েছিলেন আপনিও নেই কাকিমাও নেই একটু দরকারি কাজে দিল্লি গিয়েছিলাম বাবা জানিসই তো গুচ্ছের সব ক্রিমিনাল কেস এসে পড়ে থাকে আমার কাছে কিন্তু বাবা আমি তো বাচ্চুকে রেখে গিয়েছিলাম তোর দেখভাল করার জন্যে একটা খারাপ লোককে রেখে গিয়েছিলে কাকু ওই লোকটা আমার সারাক্ষণ একটা ঘরে আটকে রাখতো দিনে চারবার এসে খাবার দিয়ে যেত ঠান্ডা পচা সব খাবার আর আর কি লোকটা আমার মারত একদিন তো এমন জোরে চড়ার ঘুষি মেরেছিল অনেকক্ষণ আবার কোনো জ্ঞানই ছিল না সে কি বলে চয়নিকা উঠে গিয়ে প্রতিমের পাশে দাঁড়িয়ে বলল বাচ্চুর এত বড় আস্পর্ধা তোর গায়ে হাত তুলেছে কেন রে কেন মেরেছে তোকে হাগো বলে রাজেনের দিকে তাকিয়ে চয়নিকা বলল এই মুহূর্তে তুমি এর একটা বিহিত করবে আমাদের ছেলের গায়ে হাত তোলার ক্ষমতা ওর আসে থেকে রাজেন একবার আর চোখে চয়নিকার দিকে তাকিয়ে বলল এই মুহূর্তে বাচ্চকে আমি পাচ্ছি কোথেকে তবে ব্যবস্থা আমি করব কলকাতায় ফিরে তা বাবা প্রতিম ও কি তোমার কাছে কিছু চেয়েছিল সোনার নটরাজ কোথায় লুকোনো আছে সেটা তাকে বলে দিতে হবে হেয়ালিটা কোথায় লুকোনো আছে সেটা নাকি আমি জানি সেটাও তাকে বলতে হবে বলিনি তাই মেরেছে রূপচাঁদ এতক্ষণ নীরবে সবকিছু শুনে যাচ্ছিলেন হঠাৎ বলে উঠলেন বাবু প্রতাপ দা আপনার হাতে ছেলের অভিভাবকত্ব দিয়ে গেলেও এটা ভেবে নেবেন না যে প্রতিম আপনাদের কেনা গোলাম হয়ে গেছে বাপ মামরা ছেলের কেউ যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি কিন্তু বাচ্চুকে ছেড়ে দেবো না ঠিক আছে রূপচাঁদ বাবু আপনি শান্ত হন ব্যবস্থা যা নেবার আমরাই নেব তা বাবা প্রথম তুমি হেয়ালির ব্যাপারে বাচ্চুকে কিছু বলো তো যা নিজেই জানি না সে কথা আরেকজনকে জানাবো কি করে তাও বটে তবে রূপচাঁদটা বলছিল তোমার বাবা নাকি তোমার হাতে একটা তামার ফলক তুলে দিয়ে গেছেন তার মধ্যেই নাকি নটরাজের সন্ধান লেখা আছে বাবা কথা রূপচাঁদ কাকুকে বলে গেছেন কিনা জানি না আমি ঠিক বলতে পারবো না কথা আর বাড়াতে না দিয়ে রাজেন বললেন ঠিক আছে ঠিক আছে তাম্রপত্রটা হচ্ছে ভদ্রদের পারিবারিক সম্পত্তি এতে আমাদের নাক গলানোর কোনো মানে হয় না আর রূপচাঁদ যদি জেনেও থাকে রূপচাঁদের ঘটে এত বুদ্ধি নেই সে দাদা সমাধান করতে পারে প্রতিম যদি পারে সেটা ওর ক্রেডিট ওর সম্পত্তি ওই পাবে একটা কথা তোমাদের সবাইকে বলে রাখছি ওই সব গাঁজা খুঁড়ি নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই আমি কিন্তু বাস্তব সমস্যার সমাধান করি হঠাৎ রাজেন নজর পড়লো তিন বন্ধুর দিকে কিন্তু প্রথম এরা কারা এদের তো ঠিক চিনলাম না ওরা আমার দাদার মতো তাতন সুব্রদা আর বুমবাদা। কিন্তু এর আগে তো এদের দিন দেখিনি তোমার বাবাও তো দিন এদের কথা কিছু বলে যাননি না হঠাৎ আলাপ ওরা আমার অতিথি হয়ে এসেছে গ্রামটাম তো খুব একটা বেশি দেখেনি থাকবে দিন কতক হুটহাটের মধ্যে বন্ধু বান্ধব করে ফেলেছ তুমি ছেলে মানুষ কার কি মতলব তোমার পক্ষে তো বোঝা সম্ভব নয় তাছাড়া তোমার মাথার ওপর শ্রীকান্তবাবু আছেন ওনার স্ত্রী আছেন তো এরা তোমার অভিভাবক এছাড়া আমি আছি আমার স্ত্রী আছেন কাকু আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কিন্তু জ্ঞানগম্ভি নিশ্চয়ই আমার হয়েছে আপনি নিশ্চিন্ত থাকুন ওরা আমার দাদার মতো বন্ধু ওদের নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই কিন্তু থাকবে কোথায় আমার এত বড় বাড়িতে থাকার জায়গা হবে না কত ঘরই তো খালি পড়ে আছে না তা হবে ঠিক আছে যেটা ভালো বোঝো করো প্রায় আদেশের ভঙ্গিতে প্রতিম বললো বাবার আমলে যে মেয়েটি রান্নাবান্না করতে আসতো কাল থেকে তাকে আসতে বলে দিন এসো তাতোনদা বুম্বাদা শুভ্রদা চলো আমা আমরা ওপরের ঘরে যাই কাল তোমাদের অন্য ঘরের ব্যবস্থা করে দেবো আজ একটা রাত একসঙ্গেই কাটিয়ে দেবো সবাইকে প্রায় অপ্রস্তুত ফেলে দিয়ে ওদের তিনজনকে নিয়ে প্রতিম দোতলায় উঠে এলো দোতলার শেষ দিকের ঘরটা প্রতিমের ঘর সাবেক কালের বাড়ি ঘরটিও বেশ প্রশস্ত অনেকগুলো জানলা জানলা খুললেই বাইরের জ্যোৎস্নালোকিত গ্রামীণ দৃশ্য সামনে প্রশস্ত মাঠ দূরে দেখা যাচ্ছে ছড়ানো ছিটানো মেটে ঘর টালির চাল টিম টিম করে আলো চলছে এদিকে বিদ্যুৎ এসে গেছে তবে মাঝে মাঝে বিদ্যুৎ চলেও যায় তখন হ্যারিকেন চাঁদের আলো আর আশপাশের ঘন গাছপালায় বেশ একটা রহস্য রহস্যগন্ধ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তাতন বলল একটা টানামানির ব্যাপার চলবে বলে মনে হচ্ছে ও হ্যাঁ প্রতিম তোমার ফলকটা খুঁজে পেয়েছো না তাতন দা তোমাদের বসিয়ে রেখে আমি প্রথমেই ওটার খোঁজ করি আশ্চর্যের ব্যাপার কি জানো ওটা আমি লুকিয়ে রেখেছিলাম আমাদেরই এক পূর্বপুরুষের ছবির পিছন দিকে সেলোটে বাটকে। ছবিটা আছে কিন্তু সেলোটে সমের চাকরি উধাও তার মানে তোমার না থাকার সুযোগ নিয়ে হয় রূপচাঁদ বাবু নয়তো তার স্ত্রী ওটা খুঁজে পেয়েছেন তাই হবে বাইরের জোছনা দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে তাতন আবার পড়ল দেখা যাক বুদ্ধির দৌড় কার কতটা বুদ্ধির সঙ্গে বলবো একটা জোড়া ব্যাপার চলে আসতে পারে বলে মনে হচ্ছে হতেই পারে পাঁচশো কোড়ি ওজনের সোনার নটরাজ তার তো প্রচুর দাম রক্তারক্তিকাণ্ড যে একেবারে হবে না তার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে অবস্থা বুঝে ব্যবস্থা তুমি কিছু ভেবেছো তা না হেয়ালিটা নিয়ে একটু যে ভাবিনি তা বললে ভুল হবে ছড়াটার এক লাইন এক লাইন করে ধরো প্রথম লাইনটা কি আছে মুলুক তার উলুক বোন তার মানে দেশ বা বাস তার উলুক হাগড়ার বোন প্রথম লাইনে প্রধান সমস্যা এই বিশেষ উলু খাগড়ার বন্টি কোথায় কপাল চুলকোতে চুলকোতে প্রতিম বলল। আগে আমাদের এদিকে যখন বাড়িঘর তোর কম ছিল তখন অনেক উলু খাগড়ার বন ছিল এখন তো অনেক সাফ হয়ে গেছে বন জঙ্গলও অনেক কমে গেছে এর মধ্যে কোনটার উল্লেখ করা হয়েছে সেটা বার করাই তো মুশকিল কাল সকাল থেকে জায়গাটা আমরা একটু ঘুরে ফিরে দেখব তা নয় হলো তারপর পাঁচবার এসেছেন পঞ্চানন পঞ্চানন হচ্ছে শিবের এক নাম কিসক্র ঠিক তো পঞ্চানন মানুষের নামও হয় রে হুম তা হয় ক্লাস ফোরে আমাদের এক সহপাঠীর নাম ছিল পঞ্চানন চট্টোপাধ্যায় কিন্তু এই পাঁচ পঞ্চাননই সর্বক্ষেত্রে মানুষ নন সে তো বোঝাই যাচ্ছে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না আমাদের ভাগ্যেই এত হেঁয়ালির রহস্য জুটছে কেন রত্ন আর রহস্য হীরের বুদ্ধ মায় কঙ্কাল রহস্যতেও জম্পে শেয়ালি রহস্য খেয়ে আর করবি সবই ভাগ্য তবে এ ধরনের হেয়ালি ঘেঁটে আসল জিনিসটা উদ্ধার করার মধ্যে একটা থ্রিল তো আছে বিপদও আছে আর এখানে তো বেশ মক্ষম প্রতিদ্বন্দ্বী আছে রে তুই কি ভয়টাই পাচ্ছিস নাকি হুম্বা মুখার্জি ও সব ভয়টায় পায় না তারপর কি হলো বল পরের লাইনটা কি হুম হেয়ালিটা শুরু হয়েছে ওই পরের লাইন থেকে এই পঞ্চানন শব্দটা পাঁচবার কেন তবে কি পাঁচ পঞ্চানন পাঁচটা মানে নিয়ে দাঁড়িয়ে আছে সেটাও হতে পারে শিবের একটা নাম পঞ্চানন একটা নাম নটরাজ আসল রহস্যটা যখন নটরাজকে নিয়ে তখন ধরে নেওয়া যেতে পারে এক পঞ্চানন হচ্ছে নটরাজ আমাদের এক পূর্বপুরুষের নাম কিন্তু পঞ্চানন ভদ্র যিনি তার ছেলে প্রমোতো ভদ্রের দৌড়াত্রে সে নটরাজ লুকিয়ে রাখেন এটা তো সেদিনই বললাম তার মানে তৃতীয় লাইনের মানেটা ক্লিয়ার হলো অর্থাৎ এই পঞ্চানন মানুষ পঞ্চানন পঞ্চানন ভদ্র তিনি একটা বিশেষ ফোন দিয়ে আঁটেন এবং পরের লাইনটা আমরা পাচ্ছি বন্দি হলেন পঞ্চানন অর্থাৎ মানুষ পঞ্চানন খন্দি এঁটে দেবতা পঞ্চানন অর্থাৎ পাঁচশো ভরি নটরাজকে করলেন বন্দি কিন্তু দ্বিতীয় লাইনের পাহাড়াদার পঞ্চাননটিকে তারপর পঞ্চম লাইনে আছে দশ পাকেতে পঞ্চানন এই পঞ্চানন যেই হোক না কেন দশ পাখকে খাবে যে খুঁজতে চাইছে সে নাকি পঞ্চাননকে দশ পাক ঘোরাতে হবে আবার শেষ লাইনটা দেখ হাওয়া খাবেন পঞ্চানন জটিল জটিল এটাকে রহস্যময় ধানা না বলে বলা উচিত ছিল হাস্যকর ধাঁদা কোন এক রসিক পঞ্চাননের উর্বর মস্তিষ্কের নিছক রসিকতা এ এখন সব ছাড়ত রাত হয়ে গেছে আমার ঘুম পাচ্ছে তাতন আর শুক্র হালকা করে হাসলো তারপর তাতন বলল তুই ঠিকই বলেছিস পঞ্চানন ভদ্র মানুষটি খুবই রসিক এবং বুদ্ধিমান ছিলেন এটা তো মানতে হবে নইলে পরপর কয়েক পুরুষকে রসের জ্বালায় চুবিয়ে যাবেন কেন পাঁচশো বড়ি সোনার লোভ দেখিয়ে জাগে বা এখন অনেক রাত হলো শুয়ে পড় কাল বেরোবো প্রতি তুমিও শুয়ে পড়ল আরে দূর মশাই এর কোনো মানে হয় এ একটা লোক ঠকানো ছড়া বেজার মুখে ঘুঁত ঘুঁত করে উঠলেন রাজেন চৌধুরী তার হাতে তখনও ধরা আছে তাম্র ফরকটা কথার জের টেনে তখনও বলে চলেছেন গাঁজাগুড়ি গল্পেরও কোথাও না কোথাও একটা মানে থাকে এখানে কি আছে পঞ্চানন পাড়া দিচ্ছে পঞ্চাননই বন্দি করে পঞ্চাননকে বন্দি করছে সেই পঞ্চাননই দশ পাক খেয়ে হাওয়া থেকে বেরিয়ে যাচ্ছে বোগাস রাত তখন প্রায় একটা ভদ্রবাড়ির নিচের তলাটা পুরোপুরি দখল নিয়ে বসে আছেন রাজেন চয়নিকা রূপচাঁদ অন্নপূর্ণা আর ইসমাইল অন্নপূর্ণা এই আসরে কিছুক্ষণ থাকার পর শুতে চলে গেছেন ইসমাইলের মাথায় ধাঁধা ফাঁদা ঢোকে না সে মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়েছে বাকি তিনজন প্রায় পালা করে ঘন্টা তিনের চেষ্টা করেও ছড়ার কোনো মাথা মুন্ডু খুঁজে না পেয়ে হতাশ আর সেই হতাশা থেকে রাজেনের বিষাদ উক্তি রূপচাঁদেরও ঘুমঘুম পাচ্ছিল জড়ানো গলায় বলল এ করে যে তুমি ফিল্ম ডিরেক্টর হয়েছো আমার তো ভাই মাথায় ঢুকে না ওই জন্যই তোমার ছবি কোনো জাতে ওঠে না সব ফ্লপ সাত আপ রুপচাঁদ তুমি ব্যাটা পোস্তা বাজারের মশলাদার ছবি তুমি কি বোঝো এ এইটুকু অন্তত বুঝি তোমার পাল্লায় পড়ে ইতিমধ্যেই আমার লাখ দশেক টাকা চলে গেছে এবং সে করি চুরির করি নয় ওই মশলা বাজারের করি ব্যবসার টাকা ভেঙে তোমার তোমার গব্বাই দিয়েছি শুনলে গিন্নি আমার জুতো পেটা করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে সেই জন্যেই তোমার থেকেও আমার বেশি দরকার ওই নটরাজ তোমার দরকার মানে আমরা কি বানের জলে ভেসে যাব নাকি নাকি হাতের আঙুল গোনার জন্য এখানে এসেছি হাতের আঙুল গুনেই যাও তুমি কারণ তোমার ঘটে এমন বুদ্ধি নেই যে পঞ্চানন রহস্য ক্লিয়ার করতে পারো কি চয়নিকা দেবী আপনার মাথায় কিছু জুটলো চয়নিকা রাজনের থেকে অনেক বুদ্ধিমতী অযথা চিৎকার চেঁচামেচি করে না খুব সম্ভবত সেও ছড়াটা নিয়েই ভাবছিল রূপচাঁদের কথায় সে বলল রাজেনের মতো ব্যাপারটা আমি কোনো মতেই উড়িয়ে দিচ্ছি না প্রতাপবাবুর কোনো এক পূর্বপুরুষ পাঁচশো ভরি নটরাজ কোথাও না কোথাও লুকিয়ে রেখে গেছেন সম্ভবত সেটা কোনো এক উলু খাগড়ার বনে মাটির নিচে আগেকার দিনে জমিদাররা এরকম করতেন বলে শুনেছি আমাকে একটু ভাবতে দিন আচ্ছা বিশেষ কোন উলুকাগড়ার বোন কি চত্বরে আছে রূপচাঁদ বললেন প্রতাপের বাড়ি লাগোয়া একটা পুকুর আছে লম্বায় চড়ায় প্রায় বিঘেখানেক হবে পুকুরের পাড়ে ঘাস আর কাঁটা গাছের জঙ্গল আছে জায়গায় জায়গায় অযত্নের ফলে কাঁটা গাছের জঙ্গলটা বেড়েওছে ও সব জায়গায় একটা ঢুমারলে হতো কিন্তু প্রবলেমটা তো অন্য জায়গায় অন্য জায়গা বলতে কোথা থেকে তিনটে ছোকরাকে ধরে নিয়ে এসেছে প্রতিম আপনি বলছেন প্রতিমের কোনো বান্ধব ছিল না তাহলে এরা কারা আর হঠাৎ এখানে এসে উঠলো কেন ভেবেছেন এগুলো সয়নিকা দেবী তুমি আমায় যতটা গরু ভাবো অতটা নই আমি ঘাসে মুখ দিয়ে চলি না তিনটে সন্ডামার কাছে লেখে প্রতিমের সঙ্গে আসতে দেখে আমি বুঝে নিয়েছি ব্যাপারটা আর সোজা রাস্তায় নেই আর প্রতিম তো এই কদিনে শহরবাসী হয়ে এখন আর অত বোকা নয় আর বছর দেড় দুয়েকের মধ্যে যে ছেলেটা সাবালক হবে তাকে অত বোকা ভাবার কোনো কারণও নেই নসি নিয়ে রাজেন পড়লেন ওরা কি পুলিশের গোচর নাকি হওয়াটা বিচিত্র নয় তোমাদের বাড়ি থেকে বাচ্চু দাসকে চোখের দুলো দিয়ে যে ছেলে পালাতে পারে সে যে পুলিশ স্টেশনে যায়নি তার গ্যারান্টি কি কিন্তু ছেলেগুলোকে দেখে তো সেরকম মনে হলো না লোক চেনা তোমার কম্ব নয় সে চোখও নয় তাহলে তোর উপচার দেয় চোখে চোখে রাখতে হয় কাল থেকে সেই ব্যবস্থা হয়ে যাবে তবে আমার যদ্ ধারণা প্রতিম ছেলেটাকে যতটা ক্যাবলা ভাবো ততটা নয় আজকালকার মাধ্যমিক দেওয়া ছেলে অনেক টুকোর হয় কে জানে ছড়ার মানে ওরা হয়তো বার করে ফেলেছে এর মধ্যে তাহলে কী হবে নেপোয় দই মারবে নেপোটাকে আমরা না প্রতিম সে যাক এখন যা বলি শোনো আমাদের বুড়ো মাতার থেকে ওদের বুদ্ধি বেশি হবে এটা ধরেই নিচ্ছি এখন থেকে আমাদের কাজ হবে একটাই পঞ্চাননের ষষ্ঠী পুজো ওরা করুক খেটে খুটে ওরাই বার করুক জায়গাটা কোথায় তারপর কিন্তু তার জন্যে তো লোক বলে দরকার তারপর আমার স্বামীকে তো শ্রীকান্ত শাসমল সাজিয়ে তাকে অকিচু করে দিয়েছেন ওর পক্ষে তো কিছু দেবো না ম্যাডাম ওই ছেলেগুলোর পেছনে এমন সব ছেলেদের লাগাবো তারা দেখতে গেঁও ভূত কিন্তু মুশকিল হচ্ছে ছেলেগুলো আবার রক চটা কেউ আবার খুন করেছে সেখানেই সেখানেও আবার টাকা খরচের ব্যাপার আছে খালি হাতে তো শিব দর্শন হবে না কি আর করা টাকায় টাকা আসে যা করতে হয় সেটাই করুন সে তো করবো কিন্তু ফিল্ম করতে গিয়ে আমাকে তো ছিবড়ে করে দিয়েছে রাজা বাবু অমন কথা বলবেন না রূপচাঁদা আপনার যা আছে তিন পুরুষ বসে খাবেন রূপচাঁদের চাচা ছোলা মুখে কিছু একটা খারাপ কথা এসে গিয়েছিল নেহাত মহিলা বলে রূপচাঁদ শুধু বললেন তুমি আর গেঞ্জিও না তো চরণিকা দেখা যাক কি হয় আমার একটা ব্যাপারে ভয় করছে রাজেন বলে উঠলেন রে প্রথম যদি আমাকে ওর অভিভাবক হিসেবে মেনে না নেয় ওর চোখে কিন্তু আমি একটা সন্দেহের ছায়া দেখেছি ফট করে যদি আমাদের এই বাড়ি থেকে চলে যেতে বলে অন্তত ওর আঠারো বছর বয়সের আগে তো বলতে পারছে না তাছাড়া ছেলেটা আমাকে খুব ভয় করে ওসব নিয়ে তুমি চিন্তা করো না আর আমার স্ত্রী তো আছি সে রাত্রে ওদের আর কোনো কথা হলো না পরদিন খুব ভোরই প্রথমে তাতনের ঘুম ভেঙে গেল খুব ভোর ভোর ওঠা ওর বহুদিনের অভ্যেস আগেকার দিনের বিশাল কাজ করা পালঙ্ক ওরা তিনজন শুয়েছিল পালঙ্কে প্রতিম শুয়ে ছিল মেহগনি কাঠের বেতের দড়ি দিয়ে বোনা একটা আরামকে দাঁড়ায় তিনজনেই যেন অকাতরে ঘুম হচ্ছে ছোটখাটো দু একটা যোগাসন করে তাতন গিয়ে দাঁড়ালো পূব দিকের বড় জানলার সামনে প্রকৃতির খামখেয়ালি পনায় এই ফাল্গুনেই বেশ গরম পড়ে গেছে সকালের দিকটায় অবশ্য তত গরম লাগে না তবে দুপুরটায় বেশ তাঁত ভোরের স্নিগ্ধ বাতাসটা তাতনের বেশ ভালো লাগছিল আকাশ ভরসা হয়ে গেছে জানলা দিয়ে সামনে যত দূর দেখা যায় গাছ ভরা আম আছে অসত্য আছে বট আছে মাঝে মাঝে দেবদারু নতুন পাতায় সূর্যের আভা এসে পড়েছে অবশ্য গাছেদের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে দূরের গ্রাম এখনও সেভাবে জনবসতি বাড়েনি কমলা রঙের টালির চাল মাঝে মাঝে দু একজন গ্রাম্য মানুষকে হেঁটে চলে যেতে দেখা যাচ্ছে এ বাড়িতে চা জলখাবারে তোরজোর হতে দেরি হবে ভরসা তো সেই রান্নার মেয়ে তবু প্রতিমে সেই বেন্দার মাকে বলে দিয়েছিল তারা যতদিন থাকবে সে যেন বান্নাটা করে দিয়ে যায় সকাল সকালে এসে জলখাবারের ব্যবস্থাটাও যেন করে চায়ের আশা ত্যাগ করে ও একাই বেরিয়ে পড়ল বেরোবার মুখে দেখা হয়ে গেল বেন্দার মায়ের সঙ্গে গ্যাসের কোনো সিস্টেম নেই কেরোসিন আর কাঠ দিয়েই রান্নার কাজ চলে তাতনকে বেরোতে দেখে বেন্দার মাই বলল দাদা বাবু চা খাবে তো সে তো খাবই তবে তোমার চায়ের জোগাড় করতে করতে আমি একটু পাক দিয়ে আসি জায়গাটা আমার খুব ভালো লাগছে বৃন্দার মা সহজ সরল মানুষ বলুক হ্যাঁ সেটাই ভালো একটু ঘুরে এসো তবে বেশি দূর যেও নি লুচি খাবে তো যা খাওয়াবে তাই খাবো তো লুচির সঙ্গে আর কি দেবে জোগাড় টোগাট তো তেমন নেই আজ ওই আলু পটলের উপর দিয়েই চলবে দুপুরে ভাবছি পুকুরে জাল ফেলাবো রতনাকে খবর দিয়ে এসেছি টাটকা মাছ এই মাছের তুমি শহরে পাবে না বাবু ভেরি গুড তাই করো টাকা করে কিছু লাগবে নাকি সে কি কথা গো তোমরা হলে অতিথি বড় বাবু নাই দেখতে তিনি থাকলে কত কি ব্যবস্থা হতো তবে ছোট দাদা বাবুর হাতে টাকা আছে তোমরা ও নিয়ে চিন্তা করো না হঠাৎ বাবু মানে প্রতিমের বাবার কথা উঠতেই তাতনের মনে কয়েকটা প্রশ্ন এলো ও সুযোগটা ছাড়লো না জিজ্ঞেস করলো আচ্ছা তোমাদের বড় বড়োবাবু কেমন মানুষ ছিলেন গো মাটির মানুষ গো আর ওই ছেলে অন্তপ্রাণ কি যে হলো বাবু ছোট বাবুকে কোথায় যেন পাঠতে দিলেন এমন কি তিনি যখন চলে গেলেন এরা কেউ তাকে মুখ আগ্নির জন্যেও নিয়ে এলো না গো ছেলের হাতের জলটুকু পর্যন্ত পেল না দমবে শইবে না গো সে সময় বাড়িতে আর কে কে ছিল ওই রূপো বাবু আর তেনার বউ ওনারা কি তারপর থেকে এখানেই আছেন মতলব ভালো নয় গো মতলব ভালো নয় নিজেদের বাড়ি ছেড়ে দিন রাতে বাড়িতে। সারা দিন ধরে এ বাড়িতে গুটুর গুটুর কিছু খোঁজাখুঁজি করে কেন রে বাপু পরের বাড়িতে এত হানা দেওয়ার কি দরকার তুমি কিছু বলো তাহলে ওই পুকুরের জলে আমায় চুবিয়ে মারবে গো বাবুকে চেননি তোর রূপবাবুকে দেরি হয়ে গেল দেখো দেখিনি যাও তাড়াতাড়ি ঘুরে এসো তত করে তোমাদের জল কাবার হয়ে যাবে বৃন্দার মা ভেতরে চলে গেল ও চলে যাবার পর তাতন কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল এমন সুন্দর মনোরম পরিবেশ চারদিকে কত না সবুজ এর মধ্যেও চক্রান্তের খেলা চলছে কি খুঁজছে সে তো স্পষ্টই বোঝা যায় হেয়ালির হদিস কিন্তু ওই হেয়ালির ব্যাখ্যা বেশ শক্ত পাঁচ পঞ্চাননের জটিল আবর্ত থেকে আসল পঞ্চাননকে খুঁজে পাওয়া চারটিখানি কথা নয় গতকাল সবাই শুয়ে পড়ার পরও বেশ কিছুক্ষণ পাঁচ পঞ্চাননকে নিয়ে ও অনেক রকমভাবে ভেবেছে কিন্তু কিছুতেই সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আপন মনেই হাঁটছিল পুকুরটা বেশ বড় পুকুরের পাট ধরে অনেকটাই এগিয়ে গেল ওর মাথায় ঘুরছিল উলুক বনটা কোথায় চারদিকে এত আগাছার জঙ্গল কোথায় যে মিশে আছে ছড়ার উলুক বোন খেয়ে জানে পুকুর ছাড়িয়ে একটা সীমানা পাঁচিল ভেঙে চড়ে গেছে পাঁচিলের একটা বড় গর্ত দিয়ে ভদ্রবাড়ির সীমানা পেরিয়ে ও এসে দাঁড়ালো দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠে দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট মাঠ কোঠা একতলাই বেশি দুধারে সবুজ এবড়ো খেবড়ো মাঠ মধ্যিখান দিয়ে লাল পাথর কুচির পথ এঁকে বেঁকে অনেক দূর চলে গেছে হাফ প্যান্টটার গেঞ্জি পরে একটা বছর তেরো চোদ্দোর ছেলে উল্টো দিক দিয়ে হেঁটে আসছিল কাছাকাছি আসতেই তাতন জিজ্ঞেস করলো হ্যাঁ ভাই এখানে ভক্তগির মন্দিরটা কোথায় ভাই ছেলেটা উল্টো দিকে সোজা হাত চালান করে দিয়ে বলল এই রাস্তা ধরে সোজা চলে যান মাইল দু এক হাঁটলেই পেয়ে যাবেন না দু মাইল নয় তার অনেক আগেই শুরু হয়েছে টিটা ভাঙা আসলে এদের কাছে এক মাইল দু মাইলে পার্থক্য কতখানি সেটা জানা নেই বলার কথা বলে দিল এবব্রোেব্র অমসৃণ টিলা বেয়ে বেশ খানিকটা ওঠার পর ভক্তগিরি আশ্রম শান্ত নির্জন পরিবেশে দেব মন্দির টিলার একেবারে চূড়ায় শ্বেত পাথরের মন্দির পাথরের এক দেবতা তাতন ঠিক বুঝতে পারল না বিগ্রহটা কার মন্দির থেকে কিছুটা নেমে ছোটখাটো একটা আশ্রমের মতো লোকজন তেমন দেখা গেল না চারদিকে ফুলের বাগান দু একজন লোক গাছপালার পরিচর্যা করছে নিজের মনেই জায়গাটায় কিছুক্ষণ ঘুরল তাতুন তেমনভাবে কোনো উলুক বোনের কিছু নজরে পড়লো না টিলার উপরে সমতল জায়গায় অনেক গাছপালা রয়েছে মন্দিরের পিছন দিকটা ক্রমশ ঢালু হয় আর নিচের দিকে নেমে যায় সেখানেও গাছপালা আর ছোট ছোট আগাছার ঝোপঝাড় দুটো বিশাল বট গাছ পাশাপাশি বেশ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে তার ছায়ায় চারদিক এই সকালেই অন্ধকার টিলার মাথায় দাঁড়িয়ে তাতন ভাবল টিলা বেয়ে খানিকটা নিচে নামলে হতো সাধারণত উঁচু নিচু এসব জায়গায় চাষবাস হয় না সম্ভবত জায়গাটা দীর্ঘদিন ধরে অব্যবহিত ওদিকটায় কারো যাতায়াত নেই তাতনের মাথায় তখন উলুক বন ঘুরছে এত সহজে পাওয়া যাবে না তবু একবার জায়গাটা তো দেখা হবে তাতন সাবধানে নিচে নামার জন্য সবেমাত্র পা বাড়িয়েছে এমন সময় যারা বাগানের পরিচর্যা করছিল তাদেরই একজন খুরপি হাতে উঠে এলো বাবু আর নেই নতুন এছেন হ্যাঁ ভাই কার বাড়ি উঠেছেন প্রতাপ ভদ্রের বাড়ি সে তো এখান থেকে অনেকটা দূর হুম ওই বেড়াতে বেড়াতে চলে আসে তা ভালো কিন্তু বাবু ওদিক পানে কোথায় যাচ্ছেন ওদিকে তো দেখার কিছু নেই শুধু আগাছ আর জঙ্গল নানা রকমের গাছপালা বট অস্বত্য কৃষ্ণচূড়া এইসব আছে আর কি সাপটাপও আছে বিচেও আছে সন্ধ্যের দিকে তো আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কেন কে আর জঙ্গলে আলো দেবেন বলুন রাতের বেলা বাদুড় আর প্যাঁচাদের ভিড় বট গাছটাও তো প্যাঁচাদের রাজত্ব তার উপর তার উপর কি সন্ধ্যের পর একে একে তেনারা আসেন তেনারা মানে ওই রাম নাম করলে যেনারা পালান আপনি ভূতের কথা বলছেন তা হতে পারে আপনি নিজে দেখেছেন নাকি আপনি তো এখানেই থাকেন আমরা তো আশ্রমের মধ্যে থাকি তো কোনো ভয় নেই না বাবু ওখানে যাবেন না আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তখন আর গিয়ে কি হবে কথা না বাড়িয়ে তাতন টিলা থেকে ধীরে ধীরে নেমে এলো একবার হাত ঘড়িতে সময় দেখল সূর্য এখন অনেকটাই উঠে গেছে শীচিত ভাবটা এখন আর নেই ও বাড়ির দিকে হাঁটা আরম্ভ করল শেষ হল শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা তাতনের গল্প পঞ্চানন রহস্যর দ্বিতীয় পর্ব নমস্কার